আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অল ত্রিপুরা হেলথ এমপ্লয়ি স্টেট কমিটির একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় রবিবার। পুষ্পার্ঘ্য অর্পণ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান অশোক সিনহা সহ অন্যান্যরা। কনভেনশন তো এই স্টেট কমিটি যে কনভেনার উনি আমাদেরকে আজকে এখানে ইনভাইট করেছিলেন অতিথি হিসাবে। এই মহতী একটি অনুষ্ঠান আজকের এত সুন্দর একটি দিনে, সুন্দর কেন বললাম, বাইরে বৃষ্টি পড়ছে, বৃষ্টি যেরকম আছে সেরকম বৃষ্টির পরে আবার সূর্যের উদয় হয়, আপনারা জানেন। আমরা দুটো নিয়েই চলতে হয়, বৃষ্টি থাকবে, বৃষ্টি ছাড়া আমরা জল পাব না, গাছপালা ওনারা তো ওনাদেরকে কেউ স্নান করিয়ে দেয় না, এই বৃষ্টির জল ওনাদেরকে স্নান করিয়ে দেয়। আমাদের শস্য শ্যামলা যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ নদীমাতৃক দেশ, বৃষ্টির প্রয়োজনীয়তা রয়ে গেছে। তাই বৃষ্টি আসলে আমার মনে হয় আমার কাছে ভালোই লাগে, তাই দিনটাকে আমি ভালো দিন বললাম। বৃষ্টির পর সূর্যের উদয় অবশ্যই হবে। আপনারা দূর দূরান্ত থেকে এসছেন, সকালবেলা থেকে আপনারা অপেক্ষা করছেন আপনাদের এই এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের আহূত কনভেনশনের জন্য। তো প্রতিটা কনভেনশন একটা আনন্দঘন অনুষ্ঠানের মতো, আমরা একত্রিত হতে পারি, একজন আরেকজনের সঙ্গে মত বিনিময় করতে পারি। আমরা স্বাস্থ্য দপ্তরে কাজ করতে গিয়ে দেখেছি দূর দূরান্তে মানুষের জন্য স্বাস্থ্য এই বিভাগ অত্যন্ত জরুরি বিভাগ। আমাদের ত্রিপুরা রাজ্যে পিএসসি সংখ্যা প্রায় এখন 116 থেকে 122টা হয়ে গেছে, ইউপিএসসি আছে, আমাদের সিএসসি, এসডিএইচ, ডিএইচ এবং আমাদের স্টেট হসপিটাল, এই যে টোটাল হাসপাতাল আছে আমাদের 38 লক্ষ জনগণের জন্য। তারপরেও রয়ে গেছে ডিসপেন্সারি, রয়ে গেছে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, রয়ে গেছে আমাদের সাবসেন্টার, আমাদের সমস্ত জায়গায় পার্বত্য অঞ্চল থেকে আরম্ভ করে। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।